কমলপুরের বিহিয়াত অমৃত কল শোভাযাত্রাত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অমৃত কল শোভাযাত্রাত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী আগবহালে অমৃত কল যাত্রার ব্যাখ্যা। অমৃত কলহর মাটিরে নতুন দিল্লিত দেশের বীর শহীদের নামত অমৃত উদ্যান নির্মাণের লগতে রাজ্য সরকারে গহপুরত শহীদ কনকলতা বরুয়ার নামত নির্মাণ করবলিয়া বিশ্ববিদ্যালয়তো মাটি ব্যবহার করব। এ কথাও কলে মুখ্যমন্ত্রী। ভারত পাকিস্তান যুদ্ধ হোক, কার্গিলর যুদ্ধ হোক, এই যুদ্ধ যাক সেনানিয়ে মৃত্যুবরণ করেছে তেওঁলোকৰ নামত এখন সুন্দর আমি অমৃত উদ্যান নির্মাণ করিম। আর সেই অমৃত উদ্যানখন নির্মাণ করতে দেশের বিভিন্ন ব্লকরপরা যা 7,500 কলহত লওয়া মাটিরে আমি অমৃত উদ্যানখন নির্মাণের কাম হাতত লম। অসমত যি আমার একোটা কলহ থাকি যাব, সেই কলহবিলাক আমি ভবিষ্যতে জানুয়ারি ফেব্রুয়ারি মাহত আমি গহপুরলৈকে লৈ যাম। এই বছর কনকলতা বৰুৱাৰ জন্ম শতবার্ষিকী, তেখেতৰ স্মৃতিত আমার রাজ্য সরকারে গহপুরত এখন বিশ্ববিদ্যালয় স্থাপন করিব। আর আপনার পৰা লোৱা মাটি দ্বিতীয়টো কলহ আমি গহপুরত প্রতিষ্ঠা করিম। ইফালে অমৃত কলত যাত্রাক বিরোধিতা করা একাংশ রাজনৈতিক দলকো কটাক্ষ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। যে আমার অসমর দুই এটা রাজনৈতিক দলে এই অমৃত কল যাত্রার বিরোধিতা করেছে, কিন্তু তেওঁলোকে নিজেও নাজানে যে এই অমৃত কল যাত্রার মাটি কত যাব। কনকলতা বরুয়ার নামত বিশ্ববিদ্যালয় হব কি? কনকলতা বরুয়া তো বিজেপির নহয়, কনকলতা বরুয়া তো কংগ্রেসের নহয়, কনকলতা বরুয়া অসমের গৌরব, ভারতের গৌরব। আর ইয়াত আমি কোনেও রাজনীতি করিবর বাবে আগবাড়ি যাওয়াটা উচিত নহয়। চলিত মাহতে রাজ্য সরকারে বিভিন্ন বিভাগত প্রায় 20,000 পদত নিযুক্তির বাবে বিজ্ঞাপন দিব বলেও ভাষণ প্রসঙ্গত উল্লেখ করে মুখ্যমন্ত্রীগুলো। আর মন্ত্রী বিধায়কর হস্তক্ষেপর বিপরীতে সম্পূর্ণ মেধার ভিত্তিত নিযুক্তি দিয়া হব বলেও প্রতিশ্রুতি আগবহায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। যা কালি বাতরি কাকতত পুলিশের আরো প্রায় 6,000 চাকরির এডভার্টাইজ উলাইছে, তার লগে লগে এই মাহর ভিতরতে আমার সরকারের উদ্যোগত আন আন বিভাগতো আরো 15,000 চাকরির এডভার্টাইজ উলাব। আজি আমি সকলো দুখিয়া মানুহে প্রথমবারের বাবে অসমত মানুহে এতিয়া বুঝি পাইছে যে চাকরি লবর কারণে আমাক দালালর দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, আমাক মাত্র পড়িব লাগে বা দৌড়িব লাগে আর তেতিয়াই সরকারি চাকরি আমি পাব পাৰো। ইফালে রাজ্যখনৰ বিভিন্ন প্রান্তত অমৃত কল যাত্রাত অংশগ্রহণ করে মন্ত্রী বিধায়কসকলেও। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইমস।